ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজধানীর দর্জির দোকানগুলোতে। মনের মতো পোশাক বানাতে সেখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। ইয়াসমিন রিমুর রিপোর্ট। সুই সুতার কাজ আর সেলাই মেশিনের শব্দে মুখর এখন দর্জিপাড়া। দিন রাতের হিসেব ভুলে একটানা কাজ করছেন এখানকার কর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকার দর্জি দোকানগুলোতে চলছে এমন ব্যস্ততা। ঈদের আগে একটু বেশি আয়ের আশায় এ বাড়তি চাপ মেনে নিয়েছেন সেলাই কারিগররা। সকাল 10টা থেকে আমরা সেলাই পর্যন্ত কাজ করি। দৈনিক 10টা হয়তো বা 8টা সেলানো যায়। আমরা 5 পিস 6 পিস করতে পারি, কারণ আমরা নর্মাল মেশিন চালাই তো তাই। তো দেখা গেছে 300-400-500 টাকা ইনকাম হয়। ফ্যাশন সচেতন নারীদের অনেকেই নিজের পছন্দ এবং মাপ মতো পোশাক বানিয়ে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এক্ষেত্রে দর্জি ভরসা, তাই তো গজ কাপড় কিনেই ছুটছেন দর্জির দোকানে, দিচ্ছেন নিজের পছন্দ মতো ডিজাইনের ফরমায়েশ। ক্যাটালগের যে ড্রেসগুলো সেগুলো সাধারণত বানাচ্ছি, আর বানালে হয় যে নিজের পছন্দ মতো ফিটিং করে বা ডিজাইনে বানানো যায়। নিজের চয়েস মতো কাপড় কিনে নিজের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে বানাই। পরের রোজে তো অনেক তাড়াহুড়ো লেগে যায়, আর বানাতে গেলে ওই সময় ভালো হয় না, সেটার জন্য আগে আগে বানিয়ে ফেলা। মেয়েদের পোশাক বেশি তৈরি হলেও ছেলেদের শার্ট প্যান্ট পাঞ্জাবিও তৈরি হচ্ছে সমান তালে। আমি আমার ছোট ভাই আমার বাবা সবাই একসাথে পাঞ্জাবি কাপড় কিনলাম। প্রতিবারই এখান থেকেই পাঞ্জাবি আসলে বানানো হয়। বেশিরভাগ ব্র্যান্ডেড শপগুলোতে ফিটিং জায়গা আছে, কোনো না কোনো একটা ব্যাটার্ন থাকে, সো এখান থেকে বানালে অ্যাকচুয়ালি পারফেক্ট হয়। আমরা নর্মাল রেডি নিচ্ছি, আগে জানিছি এখনো তাই নিচ্ছি। দর্জিরা বলছেন রোজার আগে থেকেই তাদের এই ব্যস্ততা শুরু হয়েছে। 10 রোজার পরে অনেকেই আর নতুন অর্ডার নিতেই পারবেন না, তবে পুরনো গ্রাহক হলে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। বেশিরভাগ লং ড্রেসগুলো চলতেছে, বেশি পার্টি ড্রেসগুলো, ফ্লোর টাস বা জিপসি, আনারকলি, আগে যেগুলো ছিল আর কি। চেষ্টা করতেছি 10 রোজা পর্যন্ত অর্ডার নিব, যদি প্রেশার অতিরিক্ত হয়ে যায় তখন আমরা অফ করে দিব। সিল্ক, জর্জেট, কাতান ও বেনারসি কাপড়ের মজুরি সুতির চেয়ে বেশি। এসব কাপড়ের 3 পিস বানাতে মজুরি লাগছে 500-800 টাকা পর্যন্ত। অভিজাত পাড়ার টেইলার্সে অবশ্য মজুরির হার আরও বেশি। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।